বুঝিয়ে কমপ্লিট করলো। করার পরে দেখবেন 10টা কি 15টা মেয়ের একটা গ্রুপ বানাবে, আর এই 10 জন বা 15 জনের ভিতরে যে মেয়েটা সবচেয়ে দেখতে শুনতে ভালো তারই হেড করবে। যে ইনি দরকার আমাদের, মাঝে মাঝে কলকাতায় ডাকবো, মাঝে মাঝে ডায়মন্ডে ডাকবো, উপর থেকে অফিসাররা আসছে মিটিং করতে হবে উপর থেকে, এই অফিসার করতে আসছে। যার গিন্নির টাকা লোবে পর পুরুষের হাতে তুলে দেয়, যার গিন্নির টাকা লোবে হারাম ব্যবসা করায়, এর নামাজ নাই, তাহাজ্জুদ নাই, ডেলি কোরআন তেলাওয়াত নাই, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নাই, 90 বছর ধরে যদি নামাজ পড়ে একদিন জান্নাতে যাবে না? যাবে না, এক মুহূর্ত জন্য যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি রসুল কথা দিলাম ওই পুরুষটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী গ্যারান্টি। আমি অবাক হয়ে যাই, যার গিন্নি বন্ধন করে তার স্বামী কোনা কেড়ে মসজিদ মুখি হয়, তো শরম থাকা উচিত, আমি একটা জাহান্নামী লোক। দ্বিতীয় কথা হলো, এই বন্ধনের ব্যবসা আপনাদের গ্রামে যেন না ঢোকে। দুটো পায়ে ধরে বলতেছি, লক্ষ্য রাখবেন, ও ফেরা বাবা দিলাম, ও মুমিনেরা মুসলমানেরা গভীর ভাবে কথা বুঝেন, এদের হিসাবটা আমি আপনাদের মাথায় ধরিয়ে দেই। ওরা যখন গ্রামে বজাতে আসবে, হ্যাঁ বন্ধন কোরআন হাদিসে ভর্তি, এগুলো করলে কি হবে সেই বিষয়ে বলা আছে, সেই বিষয়ে বলবো। বন্ধন কারে বারে আছে কিনা সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। যে বন্ধন, অনেক মাহবুবেরা বলে বন্ধন আছে কোরআন হাদিসে, কি হয় দেখেন, বন্ধন নেই মানে এই বন্ধন হবে এই সময় গজব আসবে আল্লাহ জানে না, জানে না, হ্যাঁ না বলে? যদি বলে আল্লাহ জানে না তাহলে বেঈমান হয়ে যাবে, আর যদি বলে জানে তাহলে ঈমান মজবুত হবে। সুতরাং আল্লাহ আগে যা হবে জানে, পিছনে যা হবে সব জানে, জানে না, জানে না। তাহলে আল্লাহ জানে বলে কোরআন আর হাদিসে তুলে দিয়েছে রসুল, আর রসুল পাকের কথাগুলো সব আল্লাহর কথা, রসুল বানানো কথা বলেনি, কথা আছে না, আছে কি না আজকের প্রমাণ হবে। আপনারা জ্ঞানী মানুষ, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের অনুকূলে আপনারা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। যে সমস্ত ভালো মানুষের ঘরের ছেলেরা রাস্তায় কিংবা দোকানে ঘুরতেছে, আল্লাহ রাস্তায় ফেরেস তাদের সঙ্গে এসে বসে যায়। ভালো মানুষের ঘরের ছেলেরা যারা খুব মানে উল্টো পাল্টা লোক, তাদের আসার দরকার নেই। ভালো মানুষের ঘরের ছেলেরা আল্লাহর আস্তে ভালো জায়গায় এসে বসে যাবে। এই জায়গায় তোমাদের মতো অনেক ভালো মানুষের ঘরের ছেলেরা বসে রয়েছে, তোমরা বাইরে ঘুরছো কেন? বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরছো, আল্লাহদের হেফাজত করেন। জলসার দিন রাস্তায় ঘোরা খুব খারাপ জিনিস, কে কোন চিন্তা ভাবনা ঘুরছে আল্লাহ পাক জানে। এর সঙ্গে কিছু মেয়ে ছেলে বলে আসে যে এখন যাবো না, লোকজনের খুব চাপ, রাত 12টার পরে গিয়ে কথা বলো, বিশাল চাপ, লোকের চাপ খুব, রাস্তাঘাটে ভিড় খুব। সেই জন্য ভালো মানুষ করে মেয়েরা যারা বসে রয়েছেন, আল্লাহদের জান্নাতুল ফিরদাউস দেন, আর ভালো মানুষ করে মেয়েরা যারা রাস্তায় ঘুরছে এদের হেদায়েত দেন। সকলে বলেন আমিন, সকলে জোরে বলেন আমিন। আপনারা উচ্চ আজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই দেখ তো মাইক ভালো, আর সুতক অনেক বড়া, আর ভাই বলিস বড়া, একটু বড়া তো মাইক, কিচ্ছু হবে না বড়া, আমি বলছি বড়া। এই মাইক ম্যানেরা ভয়তে কুমিয়ে রাখে, হুজুর ইউনিট কেটে যাবে, হুজুর বক্স কেটে যাবে। ব্যবসা করতে এলে একটা তা ক্ষতি হবে, ওই জন্য ভয় করলে হবে, ভয় একটা ইউনিট গেল গেল তো কি হচ্ছে, বলছে 4-5টা কেটে গেছে, ভয় করো না বাপ বলিস, তুমি দাও ভালো হবে। আচ্ছা এটা নবীর আগমনের মাস না অন্য কোনো মাস? নবীর আগমনের মাস, তাহলে আগমনের মাস দিয়ে শুরু হোক। সেই বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতেতে লেখা আছে, আর ইঞ্জিলেতে বিশ্ব
নবীর খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিবেন নবী দুনিয়াতে ওগো তৌরাতেতে লেখা আছে আর ইঞ্জিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা যারা বসে আছি ঈমানওয়ালা, যদি বলেন কি করে বুঝলেন এই ঈমানি আলোচনার মজলিসে যারা আসে আর বসে রসুলের মহব্বতে যারা রসুল পাকের আলোচনাগুলো শোনে এদের ভিতরে ঈমান আছে, কারণ আল্লাহর নবী দীন ও দুনিয়ার বাদশা পরিষ্কার করে জানিয়েছেন যারা আমার ভালোবাসল তারা আল্লাহর ভালোবাসল, যারা আল্লাহর ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ তাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফের আশায় এ জায়গায় এসে বসে আছি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। সকলে বলেন আমিন, আর একবার জোরে বলেন আমিন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি তুমি জন্ম নিলেন বারোই রবিউল আওয়ালে এবেনে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে তুমি জন্ম নিলেন বারোই রবিউল আওয়ালে এবেনে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে ওগো আহাদি হেলাল মায়া মিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো সবাই ইশকে দিবানা মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী মরুমোকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا
وقال النبي صلى الله عليه وسلم الدائس لا يدخل الجنة وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل جلاله صل على وعلى آله صلى الله عليه وسلم شمعني علماء حضرات پورا دربار تک آگت جناب بھائی شاہ حضور کے بلا پردہ نشین ہمار دھرمکا اللہ والی اما جان او بنے رام افسی تما دیندہ نمازی پرزگار مومن متقی اللہ اللہ بابا جرہ بھائرہ اللہ تبارک تعالی دربارے کوٹی کوٹی شکری آدائی کری جنہی آمدر کے بھالو بیسے فرشتہ در سنگے بہشتر باغنے باش بار متو سوچک کرے دیا چھن یہ جنہوں شبائی بالین الحمدللہ شبائی جورے بالین الحمدللہ دیکھو مروب بھی مانو اکبر شادہ داری خواست در الحمدللہ بولتے دیکھ رام نشب الحمدللہ قبول آئے ہوگ نائے نام کی عبستہ دیکھا شبائی جورے بالین الحمدللہ اللہ قبول کرن بالین آمین شربتو محصور ہوت چھے ایک جن لوگ نبوی بچوں نماز پڑی نی دو اکتو پڑی سے کت دن پڑی نی نبوی بچوں کو اکتو پڑی سے دو اکتو ایک وقت تو نماز کا جا کر لے دو کوٹی واشتو آشی لوگ کو واسو جہنم میں تھکتے ہوئے اگر واشتو آشی تار واشتو آشی لوگ کو واسو آپ آتا تو کچھ کن ستھوگی ترہ کا ہوچ بات دوا کھلو پہلے دو کوٹی کو دوری تلے ایک دن نماز نہ پڑ لے کود دن جہنم میں تھک بے دوش کوٹی ایک دن نماز نہ پڑ لے دوش کوٹی اور واشتو آشی لوگ کو واسو تار دھول لے تلے آرو چار کوٹی بار بے چودہ کوٹی دورکہ نہیں جابے گلو بے دوش کوٹی تھا وہ تو بات جابے نمانے سے بھاوے ہوتا ہے میں بات دیچا بات تو بات دیچی تلے دو دن جو دی نماز نہ پڑے کوری کوٹی تیریش دوش کے تین شاہ تیریش دن جو دی نماز نہ پڑے تین چا کوٹی بات چود جہان نمہ تھک ایک ماش نماز پڑی نیرم لوگ آسے دنیا ہے آسے اوف تلے تو شیش ہو جائے ایک ماش پڑی نہیں مانی کی یہ بدو بے پار تلے ایک ماش جے نماز پڑھو بے نا کود دن تھک بے تین شکوٹی بچو منو شیش یہ جائے گا راک لان تلے نماز پڑھے چے نوبوی بچو ری بھی تو رے دو اکتو آرکتا لوگ پانچ اکتو نماز پڑھے آر چاشتر نماز پڑھے ابینے نماز پڑھے صلاة تزبی نماز پڑھے آر پڑھتے دن ایک کھا تک بہن قرآن پڑھے یہ جیونے جاننا تھے جاننا اور جے نوبوی بچے رہے دو اکتا پڑے سے او جاوے کیوں دی جے پوٹک دن پڑے چاشتا ہوا بین صلاة تزبی تحجد تو نماز پڑے پوٹک دن ایک کتاب قرآن پڑے یہ جہان نمی جن دیگی جاوے تلی یہ واس سنا دورکر آسنا نائی بیرات دورکر قائدہ رشنے شدو مائرہ بونر ایک تو خیال رکھ بین जोटी लोग आज़ाबे जोटी लोग आज़ शंघाई को आज़ाबे ठंडा मत है बहुत अच्छे से कर बे नमः सुना चाद मायरा पीटी पीट जो मिने में इधर अल्लाह मायर जात करे दुनिया पार्टी है जी और मायर इधर पोटेक्टा पार्ट सिर्फ बिराद दाम
হাতের দাম সাংঘাতিক দাম, মাথা চুলের দাম বিরাট দাম, মায়েদের অঙ্গ পতঙ্গের এত দাম, আমার আল্লাহ ঢেকে রাখা ফরজ করে দিয়েছে। তাহলে মায়েদের দাম আছে না নাই? বিরাট দাম। আর আমাদের আমাদের ঢেকে রাখা কত দূর পর্যন্ত ফরজ? আমাদের ঢেকে রাখা ফরজ হলো নাভির উপর থেকে হাঁটু নিচে পর্যন্ত ঢেকে রাখা ফরজ, মায়েদের টোটাল বডিটা ঢেকে রাখা ফরজ। এইবারে কে কি করবে না করবে মা বলে দে তাদের ব্যক্তিগত ব্যাপার, কে মাথা চুল দেখাবে, কে দাপনা দেখাবে, কে কি দেখাবে না দেখাবে তাদের ব্যাপার। ও মায়েরা বোনেরা বেটিরাম, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, নন্দাই, দাওরা নিজের ভাই, আমি জানতে চাই এরা আমার মায়েদের কাছে বেশি আপন না গর্ভধারিণী মায়ের পেটে সন্তানটা বেশি আপন? এই সন্তান বোঝেন না, বাচ্চা বাচ্চা, হ্যাঁ, ওই সন্তান যদি বেশি আপন হয় আমার আল্লাহ গর্ভধারিণী মায়ের কাছে, গর্ভধারিণী মায়ের তার পেটে ধরা সন্তানের কাছে পর্দা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এইবারে আপনারা বোঝেন বেটা কি মায়ের অঙ্গগুলো দেখতে পারে, পারবে কি? ওই মায়ের অঙ্গ দেখতে পারবে না বলে যখন একটু জ্ঞান বুদ্ধি বিবেক হয়েছে হালকা, যখন ও ওর মাথা চেনে, ওর কান দুটো চেনে, ওর নাকটা বুঝতে পারে, ঠোঁটটা বুঝতে পারে, আল্লাহ নবী বলেছে ও গড়ে নাম বলে আসতেছে ওর, হটাও, ওরা দুধ দেওয়া যাবে না। কারণটা হলো ওই যে দু বছরের বাচ্চা বা দেড় বছরের বাচ্চার আপনি জিজ্ঞাসা করে দেখবেন, কথার সঙ্গে মিলিয়ে নেবেন, ওর বলবেন এই এটা কি, বলবে মাথা, এটা কি চোখ, এটা কি নাক, এটা কি গাল, এটা কি দাড়ি, এটা কি নাড়ি, এটা কি ভুঁড়ি, ও গড়ে বলে আসেন আসেন। রসুল বলছো ঘরে বলতেছে হটিয়ে দাও, আর দুধ খাওয়ানো যাবে না। এইবারে যদি মা তিন বছরের বাচ্চা দুধ খাওয়ায়, চার বছরের বাচ্চা দুধ খাওয়ায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শরীয়তে হারাম। ও ভাবিরা কঠিন ভাবে কথা মাথায় রাখেন, আপনার পেটের সন্তানের কাছে আল্লাহ আপনার পর্দা যদি ফরজ করে দেয়, তার গ্রামের লোক দাও নন্দাই খালাতো ভাই চাচাতো ভাই এদের কাছে পর্দা তো মারাত্মক ফরজ, ঠিক না? তবে অধিকাংশ মা বোনেরা দেখা যায় শুধু পর্দা করে মৌলভি দেখে, আর গ্রামের লোক সব দেখুক অসুবিধা নাই। যদি দশটা মেয়ে মাথায় কাপড় ফেলে দিয়ে উকুন দেখা দেখি করে রোদের সময় রাস্তায় বা মাঠে, গ্রামের একশো যুবক আসবে, ও তো আব্দুর রহিম বেটা, ও তো আব্দুল ছাত্তারের বেটা, ও তো আমার ছেলের বন্ধু, ও তো আমার লতিফ বাবুর দোস্ত, তো উকুন দেখ উকুন দেখ উকুন দেখ, ওদের ইমাম কখন আসে দেখ, সিরাজ সাহেব কখন আসে দেখ, হ্যাঁ মৌলানা কখন আসে দেখ, কেন এদের চোখে জ্যোতি খুব বেশি নাকি ভাই? পর্দা সবার থেকে পর্দা তো, হ্যাঁ সে একটা একটা কথা বলে না, বাচ্চার পুকুর ঘাটে দাঁড় করিয়ে দিয়েছে মা, সানে গোসল করছে, দাঁড় করিয়ে দিয়ে বলছে লোক আসলে বলবি, তো চুড়ি বেবারি আসছে বলছে ও মা লোক আসছে, বলছে লোক আসছে, বলছে হ্যাঁ তাড়াতাড়ি করে কাপড় চোপড় ঢেকে উঠেছে, উঠে দেখছে চুড়ি বেবারি, বলছে সবার চল মা কানে তোর কাকা নাই প্রায় আমাদের বাড়ি আসে, আমি চুড়ি পরি, হলো হিসাব করে কথাবার্তা বলবি, ছাল চামড়া তুলো দু, বাচ্চা ভয়তে জড়ো সড়ো মেরে গেছে, বলছে লক্ষ্য রাখিস, ফের গোসল করছে, সাবান টাবান মাখছে, এবারে আসছে ভয়লা, বলছে ওমা লোক আসছে, তাড়াতাড়ি কাপড় চোপড় ঢেকে, বলছে কে রে, বলছে তুই চিনি না, তোর চোখে কি হয়েছে, এ তো গয়লা, আমি বাচ্চা ধরি ও দুধ ধরে জানি না, ভাই জান আমার এইবারে পুকুরে লেবেছে ইমাম সাহেব আসতেছে, ইমাম সাহেব যখন আসতেছে এইবারে ছেলে বলতে হুজুর তোমাদের বাড়ি প্রায় যায় আর ভাত চাত খায় সপ্তাহে দুবার খায়, বলে কি মার খাবো, এ তো পুকুরের লোক না, এ লোক না, এ তো আমাদের হুজুর, তো যাই হোক গে, এইবারে মা গোসল করতেছে, হুজুর সানের কাছে যখন এসেছে দেখতে
কাপড় তোমার শরীরে টরে রয়েছে, তাড়াতাড়ি করে হুজুরের নাম করে আসার কে পুকুরে পড়েছে, পড়েই বাইরে কোন রকমে হুজুর চলে গেলে উঠেছে, ছেলে ধরেছে, এখানে ওখানে চর মারতেছে, বলছে তুই বলিনি কেন, বলছে মানে তো আমাদের ইমাম সাহেব তুমি শোনো না, বলছে চুরি বেবাড়ি তোমার যদি কাকা হয়, গয়লা যদি তুমি বাচ্চা ধরো, ইমাম তোমাদের বাড়ি ভাত খায়, এই কি লোক, বলছে ওই তো আসল লোক, হে ওইটা কি লোক আসল লোক, ও মায়েরা বাপুনেরা বেটিরা গভীর ভাবে কথা বোঝে, আমাদের ভিতরে মুসলমান জাতের ভিতরে লক্ষ্য করে দেখবেন, ভাঙর থানায় যান দশটা অফিসার যদি থাকে, আটজন হিন্দু অন্য অন্য ধর্মের মানুষ আর দুজন হয়তো মুসলিম, আপনি বড় বড় নার্সিংহোমে যাবেন, বড় বড় হসপিটালে যাবেন, রাইটাসে যাবেন, কোথায় যাবেন, অধিকাংশ ওরা বড় বড় অফিসার, বড় বড় প্রফেসর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় মাস্টার, বড় বড় ডক্টর গুলো সব ওরা, আর আমরা চোর, বেশি লম্পট, চিটিংবাজ, মূর্খ, অজ্ঞ। আজকের সকালবেলা গুনেলাম জেলখানায় গিয়ে, মুসলমান বেশি, মদ খাচ্ছে মুসলমান বেশি, খাচ্ছে না খায় না, ভারতে মুসলমান মদে ফার্স্ট না সেকেন্ড, প্রমাণ আছে। সেই মোগরাহাট থানা সংগ্রামপুর গ্রামে মদ খেয়ে একসঙ্গে 200 মতো মুসলমান মরেছে, এখন ভারত রেকর্ড, মুসলমান এত মদ খায় তার প্রমাণ হলো একদিনে 200 মতো মদখোর মরেছে। সরকার খুশি হয়ে তাদের পেরাই দিতেছে, না যে বাম মরে গেছে বাচ্চা কাছে আছে, এরা তো কথা বুঝে যাচ্ছেন না, ফেরাই দেশ খুশি হয়ে। ভাই জান আমার বাবা দিন আল্লাহর কোরআনে বলা হলো ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খুব গভীর ভাবে বোঝেন, কোরআন যদি সত্য হয় আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, মুসলমানের তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি কোনো তাকাত তোমাদের ক্ষতি করতে পারবে না, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে যাও। খুব গভীর ভাবে কথা বোঝার চেষ্টা করুন, তাহলে আমরা যতদিন মুমিন থাকবো, বিশেষ করে ভারতবর্ষের মুসলমান, এরা অধিকাংশ নামাজি, এরা কুকীর্তি খুব কম করে, আমাদের পশ্চিম বাংলার উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনার মেয়েরা নাও, টোটাল পশ্চিম বাংলার জমিনে অনেক মা বোনেরা এমনি করে শরিয়াতের উপরে চলে, অনেক মা বোনেরা পর্দার উপরে চলে, কিন্তু বোম্বাই গিয়েছি বাজ করতে, দিল্লির জমিনে গিয়েছি, ও কলিজার টুকরারা এমন বিহায়া, সে ভাষায় বলে বোঝানো যাবে না, যারা বোম্বাইতে গিয়েছে এর ভিতরে যদি কেউ থাকে বুঝতে পারবে, একেবারে সেরেপ একটা গেঞ্জি গায়, হাফ প্যান্ট পরা, রাস্তায় গলা ধরে ধরে উল্টো পাল্টা করতে করতে যাচ্ছে, হাজার হাজার লোকের ভিতরে কেউ কিছু বলে না, ঠিক না ভুল? আমি ওয়াজ করেছি শাইনকলিপাড়া, শাইনকলিপাড়া বলেন, শাইনকলিপাড়া বোম্বাই সোনাপটিতে ওয়াজ করার পরে সকালবেলা স্কর্পিও করে আমার ঘোড়াতে নিয়ে গেছে হাজি আলী, সেখানে সাংঘাতিক ব্যাপার চলতেছে, আমি বললাম চলো চলে যাই, বলছে হুজুর ইন্ডিয়া গেটে একটু কি যাবে না, বলতে চলো যাই, ইন্ডিয়া গেটে গিয়ে দেখলাম সামনে একটা বিরাট বড় হোটেল আছে, হোটেলটার নাম তাজ হোটেল, সোনামানিকেরা, আর ওই ইন্ডিয়ার গেট এরকম বিরাট ধরনের একটা গেট আছে, ওই গেটের ধারে বড় বড় স্টিমার বড় বড় লঞ্চগুলো আসছে, ওখান থেকে উঠে নদীর মাঝখানে একটা পাহাড় মতো আছে, একটা বড় চর মতো, সেখানে যাচ্ছে, ওখানে ঘোরাঘুরি করতে আবার চলে আসছে, আর এই ধাপ ধাপ মতো আছে, ওই ধাপে বসে গোলা জড়ি ধরে বসে আছে, ও চুমো খাচ্ছে, ওর গোলা জড়ি ধরেছে, তাল বিতাল কাজ কারবার, সোনার চাঁদ আমি দেখে বলি আল্লাহ, আমাদের দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বাংলার মা বোনেরা আজও ভালো রয়েছে, স্পটে ব্যভিচারী হচ্ছে, জেনা হচ্ছে, মুখে জেনা, হাতে জেনা, চোখে জেনা, আল্লাহ এই জন্য করে এই সমস্ত এলাকায় মারাত্মক মারাত্মক গজব মাঝে মাঝে দেয়, আমাদের পশ্চিম বাংলার জমিনে আজও আল্লাহ গজব দেয়নি, সামান্য একটু আইলা হয়েছে, আমাদের ওইদিকে কেউ মরেনি, কেউ মরেনি, এই যে কেউ মরেনি, গরু বাছুর দু চারটে মরে গেছে, লোকের ঘর বাড়ি ভেঙে গেছে,
আরে আইলা যখন ওঠে নদীতে যখন ওঠে তখন আমি রাস্তায় দাঁড়িয়ে এরা উঁচু হচ্ছে আইলা উঁচু হচ্ছে আইলা কি করে হয়েছে আমার কাছে শুনে আমাদের নদী আমার নদীর পারে বাড়ি এবার আমি দাঁড়িয়ে রয়েছি রাস্তায় হঠাৎ আস্তে শুনতেছি যে নদীর পানি উঁচু হয়ে আকাশ দিকে যাচ্ছে মানে নদীর মাঝখান থেকে পানি আন্দাজ উঁচু হচ্ছে তাহলে কি হচ্ছে সেটা বলে ভাঙাই করছে কোথায় কোনটা যায় এবার আমি বাড়িতে এসেছি বাড়িতে এসে সবে বসেছি এবার দেখছি আমাদের মাঠ ভেঙে পানি এরকম মেঘের মতো উঁচু হয়ে আসছে পিছে রাস্তার উপর থেকে এক মানুষ ওইভাবে আসছে বাঘের মতো কথা পাচ্ছেন না পানি এসে ঘর বাড়ি সব ভেঙে দিল মানুষ মরিনি এটা গজবের জাত এই গজবটা দিয়ে আমাদের সতর্ক করে দিয়েছে যে সবে পানি দিয়েছি এরপরে বাঁধ দেবো কামান দেবো আগুন পানি দেবো সাবধান হয়ে যাও এই কথা ঠিক বল এরপরে আরেকটা গজব দিয়েছিল পুকুরের পানি শুধু এপারের পানি ওপারে যাচ্ছে মাছ ঠিকরে রাস্তায় উঠছে কাগজে দিয়েছিল জলকম্প হয়েছে কিন্তু ভূমিকম্প যদি ওই রকম হতো পুকুরের পানি উপরে উঠতেছে মানে যদি ঘর বাড়িগুলো ওই রকম নড়তো একটাও ঘর দুনিয়ায় থাকতো জলকম্প যাই হোক যে যা বলুক জলকম্প বলুক আর ভূমিকম্প বলুক এটা কিন্তু আল্লাহর গজব কথা ঠিক না একটু হিসাব বুঝবেন হিসাব পলি যা টুকরা ভাইরা আমার মুসলমানের ছেলেরা বিপদজনক মুসলমানের ছেলেরা মত কচ্ছর উল্টো পাল্টা কেউ কেউ নামাজি কিন্তু বড় বড় বুদ্ধিজীবী বৈজ্ঞানিক এরা কোরআন রিসার্চ করে করে দেখলো এদের মা বোনেরা এদের স্ত্রীরা এরা অধিকাংশ নামাজি এরা অধিকাংশ কোরআন তেলাওয়াত করনে ওয়ালি এরা অধিকাংশ নফল রোজা রাখে এরা অধিকাংশ বাড়িতে কোরআন শরীফ পড়ে সুতরাং আল্লাহর কোরআনে বলা হলো ওরা যতক্ষণ না বেঈমান হবে ওদের ধারে বারে পৃথিবীর কোন শক্তি কোন তাকত নাই ওদের ক্ষতি করতে পারে আমার আল্লাহ পাকের অর্ডার ইন কুনতু মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে যাও তাই আমাদের মতো বোকার বব্বদের কাছে সব মানুষ না সব মানুষ না কিছু কিছু মানুষ তো লেবে তাই আমাদের মতো বোকা বব্বদের কাছে এমনি করে একটা টাকার লোভ দেখানো হলো বাবু আমি তোমার টাকা দেব তোমার গিন্নিটা আমার কি দেবে ব্রিটিশ চক্রান্ত করে পেলান মাপিক ওরা হিসাব করে দেখেছে যদি এদের বাড়িতে একটা করে গিন্নি কব্জা করা যায় তাহলে এদের বেঈমান করা আসান হয়ে যাবে ওই নোংরা স্ত্রীর সাথে যখন শ্বশুর খাবে শ্বশুরেরই মান শেষ হয়ে যাবে শাশুড়ি খাবে শাশুড়িরই মান শেষ হয়ে যাবে স্বামী তো জাহান্নামী জীবনে জান্নাতে যাবে না ছেলেগুলো সব নষ্ট হয়ে যাবে রক্ত খারাপ হয়ে যাবে তাই ওদের গিন্নিগুলো দখল করতে হবে পদ্ধতি কি বলছে পদ্ধতি হলো ওদের স্বামীদের ডেকে টাকা লোভ দেখাতে হবে তোমার গিন্নিগুলো আমার হাতে তুলে দাও তোমার টাকা চাইলে টাকা দেওয়া হবে কিন্তু গিন্নি দিতে হবে 100 ভিতরে 80 জন মুসলমান গিন্নিগুলো হাতে তুলে দিয়েছে টাকার এত দরকার গিন্নি তুলে দিলেন নিজের পেটে সন্তানের কাছে মায়ের পর্দা ফরজ না জোরে বলেন ফরজ না এইবারে ক্ষতিটা কোথায় হচ্ছে দেখেন প্রথম ক্ষতি হলো আপনার স্ত্রীকে একটা পরপুরুষের কাছে টাকা লোভে গল্প করতে দেওয়া শরীয়তে হারাম এটা হারাম ভাইরা আমার হুন্না লিবাসুল লাকুম ওয়ান্তুম লিবাসুল লাহুন্না আমার আল্লাহ জানেন স্বামী আর স্ত্রী কে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে আপনার জামাটা যদি রাস্তায় বল খেলার মাঠে ফেলে দেন কুকুর দেখতে পেলে শ্যাট করে পেশাব করে দেবে আর যদি আপনি বাক্সর ভিতরে বাড়িতে আল্লাহ রাখেন কুকুরের বাবার ক্ষমতা নাই আপনার দাবায় উঠতে পারে জামায় পেশাব করা তো দূরের কথা দাবায় যেতে ভয় করবে জানে মুগুর মারিবে ও ভাইরা বাবা দিরা খুব গভীর ভাবে বোঝার চেষ্টা করুন রাগ করলে হবে না কালকের মধ্যম গ্রামে ওয়াজ করতে গিয়েছি বীরপুর গ্রাম এত চূড়ান্ত ওয়াজ হয়েছে এই আপনার কিনা গ্রুপ আর বন্ধন 4-5 লাখ টাকা ওঠে মাত্র 6,000 টাকা উঠেছে দেয়নি এত রেগে গেছে দিয়ে কি বল
ভাইজান আমার বাবা জিরা হিসাব বুঝেন তাহলে গিন্নি কবজা করার ব্যবসা যখন মুসলমান পাড়ায় তুলে দিল এই মুসলমানেরা এই মুসলমানেরা এই মুসলমানেরা মেনে নিল গিন্নি যায় যাক টাকার দরকার আল্লাহ রাসূল এই বিষয়ে কি বলেছেন আল্লাহ রাসূল বললেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ ওই পুরুষটা হিসাব রাখবেন কথা মাথায় রাখুন আপনার শিক্ষিত মানুষ ওই পুরুষটা জাহান্নামী কে সে রাসূল বললেন যার গিন্নির টাকা লোভে পর পুরুষের হাতে তুলে দেয় যার গিন্নির টাকা লোভে হারাম ব্যবসা করায় এর নামাজ নাই তাহাজ্জুদ নাই ডেইলি কোরআন তেলাওয়াত নাই পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নাই 90 বছর ধরে যদি নামাজ পড়ে একদিন জান্নাতে যাবে না যাবে না এক মুহূর্তের জন্য যাবে না লা ইয়াদখুলুল জান্নাহ আমি রাসূল কথা দিলাম ওই পুরুষটা জাহান্নামী 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 গ্যারান্টি আমি অবাক হয়ে যাই যার গিন্নি বন্ধন করে তার স্বামী কোনা কেড়ে মসজিদে মুখি হয় এতো শরম থাকা উচিত আমি একটা জাহান্নামী লোক দ্বিতীয় কথা হলো এই বন্ধনের ব্যবসা আপনাদের গ্রামে যেন না ঢোকে দুটো পায়ে ধরে বলতেছি লক্ষ্য রাখবেন ও ভাইরা বাবা দিরাম ও মুমিনেরা মুসলমানেরা গভীর ভাবে কথা বুঝুন এদের হিসাবটা আমি আপনাদের মাথায় ধরিয়ে দেই ওরা যখন গ্রামে বজাতে আসবে বুঝিয়ে কমপ্লিট করলো করার পরে দেখবেন 10টা কি 15টা মেয়ের একটা গ্রুপ বানাবে আর এই 10 জন বা 15 জনের ভিতরে যে মেয়েটা সবচেয়ে দেখতে শুনতে ভালো তারির হেড করিবে যে ইরির দরকার আমাদের মাঝে মাঝে কলকাতায় ডাকবো মাঝে মাঝে ডায়মন্ডে ডাকবো উপর থেকে অফিসাররা আসছে মিটিং করতে হবে উপর থেকে এই অফিসার করতে আসছে উপর থেকে ও ভাইরা বাবা দিনাম যে মেয়েটা কালো যে মেয়েটা টেরি যে মেয়েটার ওজন কম দেখতে খারাপ কালার নষ্ট হয়ে গেছে এর গ্রুপের হেড করবে না ওর শুধু বলবে তুই টাকা নিয়ে আয় তুই টাকা নিয়ে আয় জমা দে টাকা নিয়ে আয় জমা দে আর যে ঝকঝকে ওর করবে হেড ভাই ঠিক না ভুল ভাই জান আমার বাবা দেনা কত মাথায় রাখেন কিয়ামতের আলামত আর গজবের নমুনা আপনার ওই স্ত্রীটা আপনার ওই স্ত্রীটা আপনার গর্ভধারিণী জনম দুঃখী মায়ের জাহান্নামে টিকিট দিল হাতে আপনার জনমদাতা পিতার শেষ করে দিল টিকিট দিয়ে আর আপনি তো জাহান্নামী 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 এ বিষয়ে আল্লাহ কি বললেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই মানুষের বাচ্চারা এই ঈমানওয়ালারা তুই তোর বাপের বাঁচা রে তুই বাঁচ তোর বাপের বাঁচা তোর মায়ের বাঁচা তোর ছেলেদেরকে বাঁচা তোর আহলে বরকতেরকে বাঁচা আমি আল্লাহ কথা দিলাম বাঁচা রে বাঁচা ওয়া আহলিকুম নার এরা জাহান্নামে যাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা রে